السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد পাউদবিল্লা হিমিনাশ্য়ে ত নিউরাজিম শাহেদা আলাইহিম সামোহুম অবসর হুম অজুলুদহুম বিমা কানুয়ামালুন সম্মানিত দর্শকমণ্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করছিলাম অবিচ্ছেদ্য সাক্ষী বলতে এমন সাক্ষীকে বোঝানো হয় যা মানুষ থেকে পৃথক হবে না যা বিচারের মাঠে মানুষকে অপমান করে দিবে তা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আমরা এখন অবশ্য পূর্ণ বুঝাতে সক্ষম নয় যে আসলে অবিচ্ছেদ্য সাক্ষী মানুষের জন্য কত বড় ভয়াবহ বিপজ্জনক যদি আমরা এটা বুঝতে পারতাম তাহলে হয়তো আমরা নিজের কর্মের ব্যাপারে সতর্ক সাবধান থাকতাম আসলে আল্লাহ তালা বিচারের মাঠে কোন মানুষকে অপরাধী প্রমাণ না করে জাহান নামে দিবেন না যখন মানুষ নিজেই সাক্ষী দিবে যে আমি অপরাধী তখন আল্লাহ তালা তাকে জাহান নামে দিবেন তালা বিচারের মাঠে মানুষকে অপরাধী প্রমাণ করবেন তার অনেক দিক রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এ ব্যাপারে তালা বলেন আলাইহিম আলহিম সামহম অবসর ও অবে মানুষের বিরুদ্ধে দিবে মানুষের কর্ণ মানুষের চক্ষু মানুষের চামড়া আপনার যে গায়ের চামড়া এ আপনার বিরুদ্ধে বিচারের মাঠে কথা বলবে আপনার চক্ষু বিচারের মাঠে কথা বলবে আপনার কান বিচারের মাঠে কথা বলবে আপনার বিরুদ্ধে আল্লাহ আল্লাহমাদ আপনি কান দিয়ে যত অপছন্দ কথা কর্ম শুনেছেন সব কানে বলে দিবে এই শরীর দিয়ে আপনি যত অবৈধ পন্থায় পুরুষ ও নারীর সাথে জড়িয়ে পড়েছেন সব কর্মের কথা শরীরে চামড়া বলে দিবে এই চোখ দিয়ে যত অবৈধ পন্থা অবলম্বন করে দৃশ্য অবলোকন করেছেন সব বলে দিবে এই চোখ চোখ যে আপনার কত বড় শত্রু এখন আপনাকে বোঝানো সহজ নয় তবে চেষ্টা করলে আমরা অনেকে বুঝব দেখুন মহান আল্লাহ বলেন যে মানুষের কর্ণ মানুষের চক্ষু মানুষের গায়ের চামড়া মানুষের বিরুদ্ধে কথা বলবে এব পরে আবুহরায় রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ অসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো হাল নারা রব্বানাই এ আমাদের নবী করিম সাল্লাম আমরা কি বিচারের মাঠে আমাদের প্রতিপালককে দেখতে পাব। তখন আল্লাহ রসুল বললেন তোমরা বলো যখন আকাশে মেঘ থাকে না যখন ঠিক দুপুর এই সময়তে সূর্য দেখতে কোনো সমস্যা হয় কি সাহাবিগুন বললেন জি না আল্লাহ রাসোল ঠিক দুপুরের সময় সূর্য দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না যখন আকাশে মেঘ থাকে না তারপরে তিনি বললেন যখন পনেরো দিনের চন্দ্র হয় আকাশে কোনো মেঘ থাকে না একবারে ঝকঝকে পরিষ্কার আকাশ ওই সময়ে পনেরো দিনের চন্দ্রকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি সাহবেগন বললেন জি না আল্লাহ রাসোল যখন রাত্রি ঝকঝকে থাকে আকাশে কোনো মেঘ থাকে না তখন পনেরো দিনের চন্দ্রকে দেখতে আমাদের কোনো সমস্যা হয় না বললেন সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে আমি আল্লাহর কসম করে বলছি তোমরা শোনে রেখো লা ইল্লে কামা তুজা রুনা ফি দেহে মা বেচারের মাঠে তোমাদের প্রতিপালককে দেখতে অতটুকু সমস্যা হবে না আজ চন্দ্র বা সূর্য ঠিক দুপুরের সময় দেখতে যা সমস্যা হচ্ছে না চন্দ্র এবং সূর্য ঠিক দুপুরে পনেরো দিনের চন্দ্র দেখতে যতটুকু সমস্যা হয় বিচারের দিন আল্লাহ তালাকে দেখতে ততটুকু সমস্যা হবে না আবারও একটু আমরা বুঝি রাসুল সাল্লি সাল্লাম যেভাবে বললেন তাতে আমাদেরকে বলতে চাইলেন যে ঠিক দুপুরের সময় আকাশে মেঘ থাকে না তখন সূর্য দেখতে কিছু সমস্যা থাকতে পারে পনেরো দিনের চন্দ্র যখন আকাশে মেঘ থাকে না তখন দেখতে কিছু সমস্যা থাকতে পারে এতে কোনো সমস্যা হতে পারে কিন্তু বিচারের মাঠে আল্লাহ তালাকে দেখতে কোনো সমস্যা হবে না এই এই কথা কথা বললেন বলার পরে ফায়ল কার্রাজোলা আল্লাহ রাসুল বলেন ফায়াল আল্লাহ তালা একটা মানুষের সাথে বিচারের মাঠে সাক্ষাৎ করবেন আমরা যখন বিচারের মাঠে আল্লাহ তালাকে দেখব তখন আল্লাহ তালা একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন মুখামুখি কথা বলবেন আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা আলাম উক্রেম কা আমি তোমাকে সম্মানই করিনি দুনিয়াবি যত মর্যাদার পথ পন্থা আছে আমি সব তোমাকে প্রদান করিনি অবসাভেদ কা আমি তোমাকে এলাকার নেতা সমাজের নেতা করে সমাজের দায়িত্বশীল করে আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দিই আমি তোমাকে দুনিয়াতে সম্মান প্রদান করেছি আমি তোমাকে দুনিয়াতে নেতৃত্ব দান করেছি আমি তোমাকে দুনিয়াতে সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি উখাইয়াল খাইলা তোমার আমি দুনিয়াতে ঘোড়ার উঁটের বাহনের ব্যবস্থা করে দিয়েছি যে বাহন হচ্ছে মানুষের সুখের মাধ্যম তখন মানুষ ওই সময়তেই সুখ শান্তি পথ অবলম্বন করতে পারে যখন তার এগুলি থাকে রাসুল সাল্লাহ আরেকটি বাক্য বললেন আল্লাহ আল্লাহতালা বিচারে মাঠে বলবেন বা আজারকা তার আসওয়া তার বা আমি তোমাকে সমাজের দায়িত্বশীল করেছিলাম এবং আমি তোমাকে সমাজের অর্থ সম্পদ হতে চার ভাগের এক ভাগ করে দিয়েছিলাম ব্যবস্থা আমি এটা করে দিইনি বা আমি তোমাকে দুনিয়াতে নেতৃত্ব দিয়েছিলাম এবং কোন প্রকার অশান্তির ব্যবস্থা রাখিনি সব শান্তির ব্যবস্থা আমি করে দিয়েছিলাম যেমন অন্য জায়গাতে আবু হুরায়রা আল্লাহ তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরব লি সাদাহ চারটি জিনিস থাকলে মানুষ জীবনে সুখী হয় মানুষের যদি চারটে জিনিস থাকে তাহলে তার জীবনে সুখের শেষ নাই তার একটি হচ্ছে আল জারু সলি ভালো প্রতিবেশী ওয়াল মারাতুস সলিহা ভালো স্ত্রী ওয়াল বাইতুল ওয়াসে প্রশস্ত ঘর হানি একটা ভালো যানবাহন যদি মানুষের বাহন ভালো থাকে যদি মানুষের স্ত্রী ভালো থাকে যদি মানুষের প্রতিবেশী ভালো থাকে যদি মানুষের প্রশস্ত ঘর থাকে তাহলে তার জীবনে শান্তি ও শান্তি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন আমি কি তোমার এসব শান্তির বাহন ব্যবস্থা করে বালা তখন বিচারের মাঠে বলবে সে ব্যক্তি জিয়া আল্লাহ তুমি আমার এ ব্যবস্থা করে দিয়েছিলে তখন আল্লাহ বলবেন আফা জানান্তা তা মোলাকিয়ে তুমি কি এই ধারণা করনি যে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে বিচারের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আমার মুখামুখি কথা হবে এটি কি তুমি ধারণা করনি লা সে বিচারের মাঠে বলবেন না প্রতিপালক আমি এটা ধারণা করিনি তোমার সাথে আমার বিচারের মাঠে সাক্ষাৎ হবে এ ব্যাপারে আমি কোনো বিশ্বাস করিনি এ ব্যাপারে আমার কোনো চিন্তা ভাবনা ছিল না তখন আল্লাহ আল্লাহতালা বলবেন ঠিক আছে আজকে আমি তোমাকে ভুলে গেলাম যেমন ভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গেছিলে তোমার প্রতি আজকে আমি দয়ার দৃষ্টি দিব না আমি তোমার সাথে আর কথা বলবো না তোমাকে আমি পবিত্র করবো না যেমন ভাবে গেছিলে আমি তোমাকে আজকে ভুলে গেলাম এই কথা আল্লাহ তালা বলার পরে নিয়ে আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করবেন আর একজন মানুষের সাথে সাক্ষাৎ করে তিনি বলবেন আলাম উক্রেম কা আমি কি তোমাকে দুনিয়াতে সম্মানিত করিনি আমি কি তোমাকে দুনিয়াতে নেতৃত্ব দিইনি আমি কি তোমার স্ত্রীর ব্যবস্থা করে দিইনি কাল খায়লা অল এবেলা আমি কি তোমার উটের ব্যবস্থা ঘোড়ার ব্যবস্থা করে দিইনি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম যার একটি হাদিস অনুবাদ করতে গিয়ে আমরা এ অংশে পৌঁছেছি যে আল্লাহ আল্লাহতালা বলবেন আমি কি তোমাকে নেতৃত্ব সম্মান দান করিনি আমি কি তোমার সর্বধরনের সমস্যা দূর করে দিইনি আমি কি তোমার সমাজের নেতৃত্ব সহ সমাজে যে অর্থ সম্পদ উপার্জন হবে তার চার ভাগের এক ভাগের ব্যবস্থা করে বালা তখন সে বলবে হ্যাঁ প্রতিপালক তুমি তা ব্যবস্থা করেছো তখন আল্লাহ তালা বলবেন আফা জানান করি যে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে বেচারের মাঠে মুখামুখি কথা হবে এই বিষয়ে কি তুমি কোনো ধারণা করি তখন সে বলবে লা হে আমার প্রতিপালক আমি বেচার মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে কথা হবে এই বিষয়ে আমি কোনো ধারণা পোষণ করিনি তখন আল্লাহ তালা বলবেন আজ আমি ভুলে যেমন ভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলেছিলে যেহেতু তুমি আমাকে দুনিয়াতে স্মরণ করা প্রয়োজন মনে করি কাজে আজকে আমি তোমার প্রতি দয়া করব এটা আমি প্রয়োজন মনে করছি না আমি তোমাকেও ভুলে গেলাম এই কথা বলার পরে রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন তৃতীয় ব্যক্তিকে বলবেন এইরূপই কিছু কথা এইরূপ কথা যখন আল্লাহ তালা বলবেন এইরূপ কথা বলা শেষ হলে ব্যক্তি বলবে রব্বি আমান তো বেকা আমি দুনিয়াতে তোমাকে বিশ্বাস করেছি অবেক্ষিতা বেকা আমি তোমার কেতাব সমর প্রতি ইমান এনেছিলাম তোমার রসোল গণের প্রতি আমি ইমান এনেছিলাম এরপরেও সে ব্যক্তি দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে সেগুলি পেশ করবে আমি তাসবি তাহালিল করেছি আমি রাজকার করেছি আমি দান খায়রাত করেছি তার পক্ষে যত ভালো কাজ করার কথাগুলি বলা সম্ভব হবে সব আল্লাহর সামনে পেশ করবে তখন আল্লাহ তালা বলবেন এদান না তাহলে তুমি এখানে অপেক্ষা করো তোমার সাথে অনেক কথা আছে তারপরে তাকে বলা হবে আল আন আলাইকা এখন আমি তোমার বিরুদ্ধে সাক্ষী পেশ করব। তুমি যে সব কথাগুলি বললে এসব কথাগুলি কতদূর সত্য কত গ্রহণীয় আমি সব তোমার সামনে পেশ করব তখন ব্যক্তি মনে মনে চিন্তা করবে এমন আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে কে রয়েছে এমন ব্যক্তি যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চিন্তা ভাবনা করতে করতেই আল্লাহ তাআলা ব্যবস্থা ও পদক্ষেপ নেবেন তার মুখ বন্ধ করে দেওয়া হবে তার গোস্তকে তার হাড় হাড্ডিকে তার শরীরের চামড়াকে বলা হবে আনতে কি তুমি কথা বলো তার মুখ বন্ধ করে দেওয়ার পরে বিচারের মাঠে তার চামড়া তার গায়ের গোস্ত তার অঙ্গ প্রত্যঙ্গ তার হাড় হাড্ডি সবকে বলা হবে আনতে কি কথা বলো তখন কথা বলবে তার তার উরু রান আজমহু তার শরীরের হাড় হাড় সম্মানিত দর্শক মন্ডলী আসলে অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান বিষয়টি আমরা হয়তো বা জাতিকে বুঝাতে অক্ষম যদি সত্যিকারী বিষয়টি বুঝাতে পারতাম তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ এই হাড় হাড্ডি যে কত বড় শত্রু তাহলে আমরা সতর্ক থাকতাম যেহেতু আমরা এর শত্রুতা বুঝতে পারছি না কাজে বিষয়টির প্রতি আমরা কখনো ভোরক্ষেপ করি না যখন কথা বলা শেষ হবে তখন সে নিজে বলবে এই অঙ্গ প্রতঙ্গ তুই আমার থেকে দূর হ তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস তোকে আমি জীবনে কত লালন পালন করলাম আজকে দেখি তুই আমার বিরুদ্ধে এইটুকু বলার পরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বিচার মাঠে এই ব্যবস্থা এই জন্য করবেন যাতে কোন ব্যক্তির আপত্তি করার কোনো সুযোগ না থাকে কেউ যেন বলতে না পারে যে আমি এ অন্যায় করিনি আমি এ অপরাধ করিনি আল্লাহ রাসুল বলছেন এই ব্যবস্থা আল্লাহ তাআলা এই জন্য করবেন আল্লাহ এই পদক্ষেপ এই জন্য নিবেন পক্ষ থেকে যেন ব্যক্তিগতভাবে কোনো কোন প্রকার আপত্তির সুযোগ না থাকে এই কথা বলার পরে সাল্লাম বলেন কাল মুনাফেক এরা হচ্ছে ওই সব মানুষ যারা মুনাফেকি করেছে যারা চুগলখড়ি করেছে যারা সমাজে দুর্নীতি করেছে যারা মানুষকে প্রতারণা দিয়েছে তাদেরই হবে এটা সবার এটা হবে না এক শ্রেণীর মানুষের প্রতি তো আল্লাহ দয়ার দৃষ্টি দিয়ে তাকে ঘেরে নিবেন তার বাহু দিয়ে ঘেরে নিয়ে বলবেন হে আমার বান্দা জাম্বা কাজা তুমি কি এই পাপ চিনতে পারো তুমি কি পাপ চিনতে পারো তখনও বলবে নাম ইয়ার আপি হে প্রতিপালক আমি এই পাপ চিনতে পারছি তাহলে আল্লাহ তালা এইভাবে ঘেরে নিয়ে তাকে পাপের কথা বলবেন অর্থাৎ এই পাপের বিষয়টি আল্লাহ বিচার মাঠে কাউকে জানতে দিবেন না তার পাপের বিষয়টি লুকিয়ে রাখবেন এখানে বোঝা যাচ্ছে যে খোলা মাঠে আল্লাহ বলবেন তার মানে এরা হচ্ছে মোনাফেক এরা হচ্ছে চোগলখর এরা হচ্ছে প্রতারক এরা হচ্ছে দুর্নীতিবাজ এরা হচ্ছে স্বৈরাচারী এরা হচ্ছে স্বেচ্ছাচারী এরা হচ্ছে অহংকারী এদেরকে আল্লাহ আল্লাহতালা এইভাবে অপমান করবেন রাসুল সাল্লি সাল্লাম পরভাকটি বললেন এটা কেন করবেন আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্ট থাকবেন এই জন্য এটা করবেন আল্লাহ তালা তাদেরকে অপমান করবেন এই জন্য এটা করবেন এই জন্য আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন হা এরা হচ্ছে ওরা যারা তাদের প্রতিপালকের প্রতি মিথ্যা আরোপ করেছিল যারা তাদের প্রতিপালককে মেনে নিতে পারেনি যারা পরকালকে বিশ্বাস করেনি যারা কেয়ামাত কে বিশ্বাস করেনি যারা কবরকে কে বিশ্বাস করেনি যারা জাহান্নামকে বিশ্বাস করেনি যারা তাদের ভাগ্যকে বিশ্বাস করেনি তাদের প্রতি আল্লাহ খুবই অসন্তুষ্ট বিচারের মাঠে আল্লাহ তালা এইভাবে তার উপরে অসন্তুষ্টি প্রকাশ করবেন সম্মানিত দর্শক পদ্ধতি রেখেছেন তাই বাহাজিবনা হাকিম রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানুষের অঙ্গ হতে সর্বপ্রথমে মাঠে আল্লাহর সাথে কথা বলবে মানুষের বাম পায়ের উরু বাম পায়ের হাড় বাম পায়ের গোস্ত এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গ পরবর্তীতে কথা বলা শুরু করবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি যে আল্লাহ আপনার পুরো জীবনের কথাটি আপনার উরু আপনার রান আপনার হাত সাক্ষী দিয়ে আপনাকে অপমান করে দিবে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন আপনি এখনি আল্লাহর দরবারে তোবা করে এই পথ থেকে ফিরে আসুন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোলে রাখুন সংবরণশীল করুন আপনি বুঝতে পারছেন না আপনার হাত কিভাবে আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনি বুঝতে পারছেন না আপনার পা কিভাবে আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনি বুঝতে পারছেন না আপনার চক্ষু আপনার কান আপনার নাক আপনার শরীরের চামড়া কিভাবে আপনার বিরুদ্ধে দাঁড়াবে আবু রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মা মিন ফার জহু বিচারের মাঠে মানুষের শরীর হতে অঙ্গ প্রত্যঙ্গ হতে সর্বপ্রথম যে অঙ্গগুলি কথা বলবে সে অঙ্গগুলির একটি হচ্ছে লজ্জা স্থান আর একটি হচ্ছে তার এই হাত এই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন দেখো তোমরা পাঁচটি জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে খুব ফাই দিয়ে কম তোমরা তোমাদের হাতকে সংবরণশীল করো তোমরা তোমাদের হাতকে ইচ্ছা মতো ব্যবহার করো না তোমরা যদি হাতের জিম্মেদারি গ্রহণ করতে পারো আমি তোমাদেরকে বিচার মাঠে জান্নাতে নিয়ে যাব। কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে তোমরা তোমাদের লজ্জায় স্থানকে হেফাজতে রাখো আমি তোমাদেরকে বিচার মাঠে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার যদি এই দুটা জিনিসকে কন্ট্রোলে রাখতে পারো তাহলে আমার ওপরে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি ছেড়ে দাও সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি অঙ্গ প্রত্যঙ্গকে আজ থেকেই কন্ট্রোলে রাখার চেষ্টা করুন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার বিশেষ রহমতের আশাদারী তুমি আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে রাখার তৌফিক দান করো আল্লাহ আমিন এই বলে আমরা এখনকার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবহানাক আল্লাহম আহমদেকা আশাহাদুল্লাহ ইলাহিলা তাস্তাব ফেরকাউদ্দ বেলে আসসালাম আলাইকুম রহমত